তো বন্ধুরা, আপনারা যারা নিউএক্সে অ্যাকাউন্ট খুলেছেন, তো যে দুটো কার্ড দিয়েছিল অপশান, তো এর মধ্যে যারা আপনারা একটা সিলেক্ট করেছেন বা করবেন ভাবছেন যে ফুল কেওয়াইসি করলে, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে দু রকমের ভিসা কার্ড, এর মধ্যে যে কোনো একটা অপশান কিন্তু বেছে নিতে হয়। তো এই দুটো কার্ডের মধ্যে সবথেকে অরিজিনালি রিয়েলিটি কোন কার্ডটা সবথেকে ভালো, তো সেই কার্ডটা কিন্তু আমি রিভিউ করে দেখাবো যে সবথেকে যেটা দেখতে ভালো, কার্ডটা খুবই পছন্দসই হবে আপনার জন্য, সেই কার্ডটা কোন কার্ডটা। তো চলুন ভিডিও শুরু করছি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এ ধরনের ভিডিও নিয়োগ সম্বন্ধে কিন্তু প্রায় সমস্ত ধরনের ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া আছে। এবং এর পরের ভিডিও হচ্ছে নিউএক্সের কার্ডের সমস্ত এবং ব্যাংকের সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশান এবং কার্ডের অ্যানুয়ালি চার্জ এবং এটিএমের যে কত করে উইথড্র করতে পারলে সে সময়ের চার্জ, যে পার ট্রানজ্যাকশান কত করে চার্জ কাটবে, সব ভিডিও কিন্তু সব ডিটেলস কিন্তু আমাদের ভিডিওতে দেওয়া হবে। তো নেক্সট ভিডিও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইবের জন্য কিন্তু আমি অনুরোধ জানাচ্ছি। তো চলুন ভিডিও স্টার্ট করে যাক। তো আমার চোখের সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইভ আমি কিন্তু ক্যামেরার মাধ্যমে দেখাচ্ছি যে দুটো কার্ড, কিন্তু একটা আমার বন্ধুর কার্ড, একটা আমার কার্ড। অবশ্যই আমি কিন্তু ইউনিক জিনিস আমি কিন্তু নিউএক্সে তুলে ধরছি। এবং এই দুটো কার্ডের মধ্যে কিন্তু সবথেকে লাভজনক যেটা, সেটা হলো যে রঙিন যে কার্ডটা দেখতে পাচ্ছ কার্টুনের মতন আঁকা, তো ওই কার্ডটা কিন্তু একদমই সেরা। ওই কার্ডটাই আমি অর্ডার করার কথা বলবো যারা অর্ডার করতে চায়। তো এবার ব্যাক সাইডটা, আমি কার্ডের যে ব্যাক সাইড সেটা ঠিক কেমন আমি বলে দিচ্ছি। তো ব্যাক সাইড অবশ্যই ব্ল্যাক কালারের যেটা সেইটা কিন্তু দেখতে ভালো। তো আমি রিকমেন্ড করবো কার্ড যেটা গ্রিন কালার আছে, লাইট গ্রিন কালার, ওই কার্ডটাকেই তোমরা অর্ডার করো, আপনারা ওই কার্ডটাকেই অর্ডার করবেন, কারণ ওই কার্ডটা খুবই সুন্দর দেখতে এবং ওই কার্ডটা কিন্তু দারুণ। তো আমি একদম স্টেবল করে ভিডিওটা দেখাচ্ছি যে কার্ড কিরা কতটা সুন্দর। তো ওই কার্ডটাই কিন্তু সবথেকে সেরা অরিজিনালি রিয়ালিটি, কিন্তু যে কালো কার্ড, এই কালো কার্ডটা কিন্তু অতটা সুন্দরদায়ক নয় যা আপনার মনকে সুন্দর করে দেবে। এই কালো কার্ডটা কিন্তু অতটা সুন্দর নয়, ওই লাইট গ্রিন কালার যেটা আছে ওই কার্ডটা কিন্তু খুবই সুন্দর দেখতে, এবং ওই কার্ডটা কিন্তু অর্ডার করলে খুবই ভালো লাগবে এবং একটা প্রিমিয়াম লুকের মতন লাগবে, ওই কার্ডটা এতটাই সুন্দর। তো এই ধরনের ভিডিও কিন্তু আমি কিন্তু ইউটিউবে তুলে ধরলাম। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন। এবং কার্ডের দেখতে পাচ্ছ আমি কেন ভালো বলছি, কার্ডটা কিন্তু খুব প্রিমিয়াম লুক লাগছে এবং কার্ডটা কিন্তু রঙিন একটা এই দিয়ে মোড়া, নিচে ইকুইটাস লেখা এবং নিও লেখা। কিন্তু ব্ল্যাক কালার যে কার্ডটা সেই কার্ডে কিন্তু কোনো রকম এরকম লেখা নেই, নিও ওপরে খালি লেখা নেই, ইকুইটাস ব্যাংকের যে কার্ড সেটাও কিন্তু লেখা পিছনে, কিন্তু এটা সুন্দর করে লেখা ভিসা কার্ড এবং এটা সুন্দর একটা কালার দিয়ে ওপরে, যার কারণে এই কার্ডটাই সবথেকে সেরা এবং এই কার্ডটাই তোমার বা আপনার অর্ডার করা একদম প্রয়োজনীয়। তো নিউএক্স সম্বন্ধে সমস্ত ভিডিও এবং নিউএক্সের যে নতুন অফার সেটাও আমাদের চ্যানেলে দেওয়া আছে, নিউএক্সের যে নতুন অফার এসছে। তো আরও ভবিষ্যতে নিউএক্সের যদি কোনো অফার বা রিলেটেড কোনো ইনফরমেশান আছে তো সব কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করে থাকি। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং সাবস্ক্রাইব করার জন্য কিন্তু কোনো টাকা লাগে না, একদম বিনামূল্যে সাবস্ক্রাইব করা যায়। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক, আপাতত ভিডিওটা শেষ করছি এখানেই। তো নেক্সট ভিডিও হচ্ছে, মনে রাখবেন, নেক্সট ভিডিও নিউএক্সের এটিএম উইথড্রলের ক্ষেত্রে পার ট্রানজ্যাকশানের চার্জ বা কতবার ফ্রিতে উইথড্র করা যায় বা অ্যানুয়ালি চার্জ কত, ভিসা প্ল্যাটিনাম হিসাবে যে চার্জটা কাটা হয় তো সেইটা চার্জ কত, সবটি কিন্তু ডিটেলস আমি কিন্তু তুলে ধরব। তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।